এই ক্ষেত্রে কি মা বাবা দায়ী হবেন কিনা কেয়ামতের ময়দানে, যে সন্তান বকে যাওয়ার পিছনে তারা নেপথ্যে কাজ করেছেন, এমন কোন ব্যথাদ্র অবহেলা বিষয় কি জি, হতে পারে কিনা? অবশ্যই অবশ্যই মা বাপ তো এখানে তারা আটকে যাবেন, যেটা এটাও সূরা, আমানতের পর্যায়ে পড়ে কিনা? অবশ্যই অবশ্যই আমানত, অনেক বড় আমানত এটা। কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকই রাখাল প্রত্যেককে তার অধীনস্থদের ব্যাপারে প্রশ্নের উত্তর দিয়ে, যথাযথ জবাব দিয়ে তারপরে যেতে হবে জান্নাত অথবা জাহান্নামে। যদি এই আমানতের খেয়ানত হয় জাহান্নাম, যদি সে আমানত রক্ষা করে তাহলে জান্নাত পাবে। জি জি, আমি যেটা বলতে চাচ্ছি সেটা আসলে, কাউকে নদীতে ফেলে দিয়ে যদি বলা হয় তুমি ভিজিও না, জি, তাহলে এটা তো, অথবা তুমি মানে শরীরকে শুষ্ক রাখো, শুষ্ক রেখো, এটা তো হয় না। এই জন্য আহলুল বাইত একটা পরিবেশ আছে কোরআন কারিমের মধ্যে, জি, ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুতাহহিরাকুম আহলাল বাইত আন ইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হে ঘরওয়ালিরা, নারীরা হলো মূলত হলো ঘরওয়ালি, তাদেরকে যেখানে আমি নেব তাদের গৃহের, গৃহের যে পবিত্র পরিবেশ, বিদ্যালয়ে হোক, সেটা কোন অফিসে হোক, কোন কর্মশালায় হোক, কল কারখানায় হোক, নারীদের সেফ একটা সাইট লাগবে যেখানে সে নিরাপদে তার শালীনতা, তার সবকিছু রক্ষা করে সে তার কাজ করবে, বিদ্যা শিখবে। এই জন্য তাদেরকে বলা হয় আহলুল বাইত। আচ্ছা, তো এখানে আজকে পাশ্চাত্য বিশ্বের অনুকরণে কিন্তু আমাদের নারী সমাজ আজকে, আমরা যে পরিণতিগুলির কথা আজকে শুনছি ওই অনুকরণে যাচ্ছে, কিন্তু পাশ্চাত্য নারীদের অবস্থা দেখতে পাচ্ছি। একবার বিবিসির সংবাদ আমি শুনলাম যে 20,000 খ্রিস্টান ইংল্যান্ডে ইসলাম কবুল করেছে, তার মধ্যে 16,000 হলো